এসেছি আজকে আমার চ্যানেল নিয়ে সাদলতা ব্লগস সাদলতা ব্লগস আর আজকে আমাদের রেসিপি হবে আজকে পিঠা তো আজকে পিঠার জন্য কি কি উপকরণ লাগবে সেগুলো আমরা দেখে নেব চলুন আজকে আজকে পিঠে বানাবে আমার শাশুড়ি মা সেগুলো দেখুন হ্যাঁ এটা আমার শাশুড়ি মা আর আজকে শাশুড়ি মা রান্না তৈরি করবে আজকে পিঠা দেখুন আজকে পিঠা জন্য কি কি উপকরণ দিচ্ছে গুঁড়ি নিয়েছে গুঁড়ির মধ্যে দিয়ে দিয়েছে নুন পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো এবার ওটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছে গরম জল হাতসা এবং গরম জল হাতসা গরম জল হাতসল গরম জল দেওয়া হচ্ছে দেখুন এই হাতসা গরম জলটা ওর গুঁড়ির মধ্যে দিচ্ছে এটাকে একটু আটার মতো মেখে নিতে হবে এবং ওটাকে একটু ভালো করে আটার মতো থাসতে হবে দেখুন এটা হচ্ছে কেমন থাসছে দেখো এটাকে হাতসা গরম জল দিয়ে গুঁড়িটা আটার মতন মেখে নিতে হবে থাসা দিতে হবে এবার দেখুন এটা আমার থাসা হয়ে গেছে এই আজকে পিঠাতে এর হচ্ছে এই তেলটাই হচ্ছে মেন থাসা হয়ে গেছে এর মধ্যে দিচ্ছে বিউলির ডাল বাটা বিউলির ডাল দিয়ে একটু চটকাতে হবে এবার বিউলির ডাল দিয়ে একটু চটকে নিতে হবে নারকেলটা লাস্টে দেবো রান্না হয়ে গেলে দিয়ে হাতায় করে ঘেঁটে নেব ওটা দিয়ে চটকাব না এটা হচ্ছে একবারে জল দিলে হবে না অল্প অল্প একটু জল দিয়ে চটকে চটকে যেতে হবে রান্নাটাই মেন অল্প অল্প দেখুন জল দিয়ে সেই গোলাটাকে করে নিচ্ছে চটকাচ্ছে এটা হয়ে গেছে গোলাটা মোটামুটি এর মধ্যে আবার নারকেলটা দেবে নারকেলটা দেবে নারকেলটা উপরে ছড়িয়ে হাতে করে ঘেটে আবার দেবেন আর বেশি ভাত দেবেন দেখুন আজকে পিঠের গোল্লা পুরো রেডি হয়ে গেছে এবার আজকে পিঠে করা হবে দেখুন এটা তেল দিচ্ছে প্রথমে একটু তেল দিয়ে একটা মাটি সরার মধ্যে তেল দিয়ে একদম ভিজে ন্যাংরা করে একটু মুছে নিচ্ছে তেলেতেও হবে আবার এই যে গন্ডারটা দিচ্ছি বলুন বলে বলে দিন গন্ডারটা দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে বলো ঢাকা দিয়ে রেখে গন্ডারটা দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিন 5 মিনিট ঢাকা থাকবে দেখুন এই কাটা কাপড় ছেঁড়া ভিজিয়ে রেখেছে তেল রেখেছে তেলটা দিয়ে দিয়ে কাপড় ছেঁড়া দিয়ে মুছে দিতে হয় আর এই গোল্লাটার মধ্যে গুলে দিয়েছে গোল্লাটাকে ভালো করে হাত ছোয়া গরম জলে
গোলনাটাকে ভালো করে আটার মতো মেখেছি, আটার মতো মেখে নিয়েছি। দিয়ে মাখার পর ওটিকে আটার মতো অনেকক্ষণ ধরে মাখতে হবে। মাখার পর ওটাকে বিউলির ডাল দিয়ে আবার ওটাকে থেসেছে, চটকে থেসেছে, জল দিয়ে দিয়ে এবার অল্প করে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে ওটাকে গোল্লাটাকে একটু পাতলা করেছে। একবারে জল দিলে হবে না, অল্প অল্প জল দিতে হবে। এবং ওটা হয়ে গেলে তারপর শেষের দিকে নারকেলটা দিয়ে গোল্লাটা গুড়ে দিয়ে এভাবে পিঠেটা করতে হবে। তারপরে দেখুন পিঠেটা তুলছে, ঘন হলেও হবে না, ঠিক মতো গোল না করে। দেখুন পিঠেটা হয়ে গেছে, তেল দেওয়ার দরকার নেই, ন্যাকড়াটা ভিজিয়ে ওটাকে মুছে নিতে হবে। মাঝে মাঝে একবার করে তেলটা দিতে হবে যখন না উঠবে। হ্যাঁ, যে আবার একটু এরকম একটু ভেজে আবার একটু ঢেলে দিতে হবে, 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। দেখুন পিঠেটা কি সুন্দর হয়েছে, দেখুন দেখুন কোন চিনি পিছনটা, এটা পিছনটা, এটা দেখুন সামনেটা, এতে কি সুন্দর পিঠেগুলো হয়েছে দেখুন, দেখুন পিঠেগুলো খুব সুন্দর হয়েছে দেখুন, ফুলে ফেটে যাচ্ছে, ফুলে ফেটে যাচ্ছে পুরো দেখুন, পিছন পো দেখ। দেখুন